নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গোল্ড ব্লগস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে বেসিক্যালি আমি চলে এসেছি রায়গঞ্জের দেওপুরী শিব মন্দির দেখতে। তো চলুন আপনারও দেখে থাকুন। এই জাস্ট মন্দিরের ভিতরে প্রবেশ করবো এখন। আর মন্দিরটি সত্যি খুবই সুন্দর, রায়গঞ্জের মতো একটা এরকম জায়গায় এত সুন্দর একটা মন্দির রয়েছে। অবশ্যই আপনাদের সবাইকে রেকমেন্ড করবো এখানে আসার জন্য। আমি মোটামুটি 6টার দিকে গিয়েছিলাম, বেশ সুন্দর মন্দিরটি। আর এখানকার যে অ্যাটমসফিয়ার খুবই সুন্দর। আর মোটামুটি সন্ধ্যার দিকে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে ঢোকার হচ্ছে এটা মেন গেট। আর ওখানে একটা সামনে ছোট্ট একটা মাঠ আছে, আর ওই পাশের যে মন্দিরটা ওটা কালী মন্দির, আর এটা হচ্ছে মেন শিব মন্দির। আর মন্দিরের লাইটিংগুলো বেশ সুন্দর, এটাকে একটা আলাদা সৌন্দর্য প্রদান করছে। তো চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই ঘন্টা বাজিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর মন্দিরটা সত্যি মন ভরে যাবে যদি এখানে আসেন। এখানকার যে পরিবেশ খুব সুন্দর, আর প্রচুর লোকের সমাগম হয় সন্ধ্যার দিকে, আসতে পারেন, বেশ ভালো। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এই ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।